ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেনের ভাড়া বাড়লেও সুযোগ সুবিধা বাড়েনি বলে এই রুটে নিয়মিত চলাচল করা যাত্রীদের অভিযোগ। তারা বলছেন, আগের মতোই শিডিউল বিপর্যয়, ট্রেন বিকল, ব্যবহারে অযোগ্য টয়লেট, লাইট ও ফ্যান নষ্ট থাকায় সমস্যা এখনও রয়ে গেছে। অপরদিকে ট্রেনের সংখ্যা কমানোয় কোনো কারণে ট্রেন ধরতে না পারলে অপেক্ষা করতে হয় 2 ঘন্টা। আগে 30 মিনিট পরপর ট্রেন ছেড়ে যেত স্টেশন থেকে। এমন অবস্থায় এই রুটে ট্রেনের ভাড়া কমিয়ে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তুলছেন যাত্রীরা। একই দাবি নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনেরও। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের কারণে দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর গত 1 আগস্ট এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। আগে এই রুটে মেল ট্রেন চলাচল করলেও এখন কমিউটার ট্রেন চলাচল করে। কমিউটার ট্রেনের সর্বনিম্ন ভাড়া 20 টাকা, মেল ট্রেনের ভাড়া ছিল 15 টাকা। NANTV নারায়ণগঞ্জ।